আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি যেই গ্রামের লোকেশনটি দেখাচ্ছি, এই গ্রামটি হচ্ছে আমাদের গাজীপুরের ভিতরেই, গাজীপুর থেকে খুবই কাছে, মাওনা চৌরাস্তা থেকে অল্প একটু ভিতরে। মানুষজন আছে গ্রামে, বাসাবাড়ি আছে, মানে ওই রকম যে অনেক মানুষটা এটা না, অল্প অল্প মানুষ আছে। এবং গ্রামটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে কারণে ভাবছি যে আপনাদের গ্রামটা একটু শেয়ার করে একটু দেখায়। তো দেখুন, উপভোগ করুন, গ্রামটা চমৎকার, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে গ্রামটা। দুই সাইডে গাছ, মাঝখানে রাস্তা, মাঝে মাঝে দু একটা বাসা পড়ে। ওয়াও, লেচুর গাছ দেখতে পাচ্ছি। ওয়াও, সামনে ধান, আমরা 90% এই ধানের কাজ অনেক করেছি। হ্যাঁ, অনেকদিন পরে এই ধানের কাজ আমরা কত করেছি। ও, এই ছোট একটা ব্রিজ, এরকম ব্রিজ আগে আমাদের বাসার দিকে ছিল, মাছ ধরতাম, এই যে গ্রামের মধ্যে খাবারের পানি নিয়ে যেতাম, পানি খেতাম। চমৎকার একটা পরিবেশ, আমার কাছে খুবই ভালো লেগেছে এই পরিবেশটা। গ্রামের আঁকা বাঁকা রোডে, রোড দিয়ে চলাচল, বাঁকাটা সুন্দর, গ্রামের মধ্যে শিল্প প্রতিষ্ঠে। এটা দেশীয় পারিবারিক কবরস্থান, গ্রামের মধ্যে যখন গরম কারেন্ট চলে গেছে, দেখেন গ্রামের বাচ্চারা এখানে রেস্ট নিচ্ছে, অ্যাটাক করতেছে, অ্যাটাক করতেছে। এই যে বাবু লিচু চুরি করে খাচ্ছে, এটা লিচু চুরি করে খাচ্ছে। চমৎকার একটি পরিবেশ, গরুর সরি কাঁঠালের খোসা গরুকে খাওয়াচ্ছে। তো এক কথা, যে গ্রামটা দেখালাম আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো যদি ভালো লাগে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।